ओरे पीठे बोए बऊ के निये दीते होबे दोष। पीठे बोए बऊ के निये जीते होबे दोष। एक खबरे गाँव ग्रामे पड़े गेलो शोर। नारी पुरुष सबाई मिले करछे कानाकानी। जीतते होबे नइले किन्तु बंध दाना पानी। सब नतून उत्सवे बऊ दौड़ खेला होबे। कारो बउर ओजन बेशी कारो बउर कम। ओजन कारो ठीक थाकिलेओ जामाइर नाइ को दम। कारो बउर ओजन बेशी कारो बउर कम। ओजन कारो ठीक थाकिलेओ जामाइर नाइ को दम। केउ बा शुने लाजे लुकाय केउ बा तेड़े फुरे आसे। केउ बा आबार बउके निये ভালোবাসে ভাসে। বউ দৌর খেলা হবে বউ দৌর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারে রাশে। বউ দৌর খেলা হবে বউ দৌর খেলা হবে বউ দৌর খেলা হবে খেলা হবে। कांदो ना गोराई धैर्य धरो अंतराय। श्यामनीते जाबो मथुराय। ओई एकटा तरल जातीय खाबार बुझছো সেটা খালি বলে শরীরের মধ্যে শক্তি চলে আসে। যদি শক্তি চলে আসে তাহলে তোমার কান দিলে রকেটের মতো দৌড়াতে পারবে বুঝছো। ঢেউয়ের উপর ঢেউ তুলা ঢেউ আর বাড়ায় ঢেউয়ে ঢেউয়ে বউ দৌড় একদম পয়সা যাইবগা। প্রেমে পড়লে কি আর অত কোনো হিসাব নিকাশ থাকে? তোরা মায়া মানুষরা না এই ভাদাম্মা পোলাগো প্রেমের ফাঁদে বেশি পা দাস। তুই একটা প্রেম করছিলি ওইটা ছিল ভাদাম্মা। রাজমথা তাকে শালো প্রেম আইনে নিব। মানলে মানবো না মানলে নাই। আমার বউ আমি যেটা ঠিক বুঝুম সেটাই করুম। তো এখন আমারে কি করতে কস? ভাই তুমি যদি মুখিতে শুধু একবার কুয়া দাও তাহলে আমার আর শালুকের নামটাও লিখবো। নাহলে তো লিখতাছে না। শালুক মানবো? শালুক রাজি? একটু ঝামেলা করতেছে বুঝই তো ওই মুকিদের লেগা। তো আমার বিশ্বাস বউ দৌড়ের আগে আমি শালুককে মানাই নিতে পারব। তো তোর বিশ্বাস তোর মনের কথা। পরে যদি সমস্যা হয় ঝামেলা হইলে যখন তখন আমার বাদ দেওয়ার ক্ষমতা তো তোমার হাতে আছেই। আমাকে বাদ দিয়ে দিবা? ঠিক আছে কিন্তু আমি তোর কথা দিতে আসছি না। দেখি কি করা যায়। আমি তো চিন্তা ভাবনা করি। ঠিক আছে যা এখন। হাতি লগে তুলা ভাই যোগ করলে যেটা হয় আর কি। अपनारा कि हाथी किनते चाहते दुला भाई बांग्लादेशेर कोनखाने कोन हाथीर खामार आछे ओरा खोज खबर नितेछेन ओमर जाला अरे आमी तो हाथी किनते चाइछि नाकि आमी जोदि हाथी किनते चाइताम ताहले हट निउज हइतो आमी तो हाथी किनते चाइ नाइ आमी एकटा हाथी सम्पर्के एकटा साधारण ज्ञान धारण करते चाइछिलाम एलिफेंट दुला भाई किछु मानुष जा करे जा खाय ताई हट निउज हये जाय ओइ जे देखेन ना तारकारा जा खाय आम जाम पेयारा जा खाय ताई हट निउज हय আপনি মনে করেন সেই পর্যায়ে পৌঁছায় গেছেন এই আমার লাগা ফাইললিমি করিস না আমার সাথে ফাইললিমি করার যোগ্যতা তোর আছে রে কি মনে করছিস তুই আমি এলাকা ঘর জামাই থাকি বলি যে করে আমার সমান কিছু নেই আমার আবেগ নিয়ে টানাটানি করতেছিস এই তো দুলা ভাই আপনি কিন্তু দুই লাইন বেশি বুঝতাছেন আপনি কিন্তু কথার লাইন অন্য দিকে নিয়ে যাইতাছেন তুই কইতে পারবি আর আমি সেই লাইনে যাইতে পারবো না না এখন কি মনে হচ্ছে জানিস মনে হচ্ছে কি জানিস আপনি মনের খবর আমি কেমনে কমু এলিফ্যান্ট দুলা ভাই ওরে খোদা রে বারবার এই ভ্যান চালকটা না খালি আমারে বারবার এলিফ্যান্ট এই আমার কিন্তু আবেগ কেন্দ্র ভাইটি ভরে যাবে বুঝছিস যদিও সবকিছু আবেগের ব্যাপার তারপর আমার কি মনে হচ্ছে জানিস তোর এখন কি করতে ইচ্ছা করতেছে এলিফ্যান্ট দুলা ভাই ওরে টেনার বাচ্চা তোর আমি हजम करते अच्छा बिजली की तुम्हारे देखा करते बोलसे ताई एतो तारा एई तारा छाड़ा तो तुम्हार आर कोनो तारा आछे बोले आमार जाना नाई चाचा আপনি এটা কি বলতেছেন মানে বিজলি আমাকে কেন দেখা করতে বলবেন কেন দেখা করতে বলবো সেটা তোমার আম্মা জানে তোমার এত বড় সাহস কেমনে হলো জি চাচা মানে আপনি কি আমারে বলতেছেন হ্যাঁ তোমারে কইতাছি শোনো তোমার আম্মা আমার ওই দিন খুব অপমান করছে যেটা আমার উচিত ছিল করা আম্মা আপনাকে অপমান করছে ভাবখান এমন দেখাইতেছো যেন কিচ্ছু জানো না আজকের পর থেকে আমার মায়ের লগে কোনো রকম যোগাযোগ করতে পারবে না এটা আমি স্পষ্ট বলে দিলাম জি মানে চাচা আসলে আমার এমনিতেও বিজলির সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি আমাকে কেন এই কথা বলতেছেন সম্পর্ক না থাকলে তোমার আম্মা এই কথা বইলা আমারে অপমান করছে কেন ও চাচা আমি এতক্ষণে বুঝতে পারছি আসলে হচ্ছে কি আম্মা শুনতে ওইদিন একটু ওই মিস্টেক করছে আর কি কিসের মিস্টেক মানে আমি হচ্ছে আমাদের পাশের গ্রাম মানে বাঙ্গুরির বজলু চাচা আছে না হ্যাঁ আছে হ্যাঁ ওই বজলু চাচার সাথে আসলে আমি ফোনে কথা বলতেছিলাম তো আমি বজলু চাচাকে বলতেছিলাম আগে যে চাচা আপনি খুব ভালো মানুষ আপনাকে আমি ভালোবাসি আর সেটা তো আপনিও জানেন আম্মা বলছে কি বজলু না বিজলি আসলে আমি বিজলির সঙ্গে কথা বলতেছিলাম তো তা না এই তুমি কি আমারে পাগল পাইছো নয় ছয় যা বুঝাইবা তাই আমি বিশ্বাস করুম শোনো যা কইছি এর পর থেকে আর কোনো রকম সম্পর্ক করবা না সেইটা কিন্তু আমি মাইনা নিব না তো ঠিকই আছে মায়ার বাবার একটু এরকম করবই মায়ার বাপ হইলে আমিও করুম মায়ার বাপ হইতে হইলে বিজলিরে বিয়া করতে হইব চাচা আসসালামু আলাইকুম খারা খারা তোর কল লাগবে না আমি আবিষ্কার করি নাই আচ্ছা সেলিম তুই আমার কত আমি যে হাতি কিনতে যাচ্ছিলাম আমি যে খামার খুঁজতে গেছি সেই কথাটা কিবা করে জানলো এরা কি রে সেলিম কিবা করে জানলো কি কন্দুলা হয় কি কই বুঝিস নে যেখানে কথাটা হয়েছিল মুকিতের দোকানে সেখানে মুকিত আর তুই এই দুজন ছাড়া আর কেউ ছিল না আর মুকিত এই কথাটা কইয়ে বেড়াবে সেরকম ছেলে সে না আমি এখন কাকে সন্দেহ করব? তুই আমার একটা কথা কর, তুই তুই করেছিস এই কথা। কই এইগুলি কি কইতেছেন দুলা ভাই? আপনার মনে হয় আমি ট্যানারে কইতে যাবো? ট্যানা কি আমার বন্ধু লাগে? আর আপনার ব্যাপারে আপনি আমার দুলা ভাই হন, এইটা এটা কি কইতেছেন দুলা ভাই? কি কই, সবই তো আবেগের ব্যাপার বুঝছিস। আচ্ছা তুই এই যে তোর ছোট বোন শিউলি, তার এই হাতি কোনার কথা কইসনি? হ কইছি। তালি তালি কি দাঁড়ালো? তুই শিউলির যদি করতে পারিস। শালা দুলা ভাই ঝগড়া করতেছে, এই ফাঁকে আমি কাইটটা পড়ি, নাহলে ঝামেলা আছে। তুই না কইলি পরে এটা কিরকম করে শুনি? হ্যাঁ তুই আমার শালা। আমার কেমনটা লাগতেছে আপনি মানে বিশ্বাস করতেছেন না। এই টানা তুই কিছু বলস না কেন? তুই জোর করে কইলি তো দুলা ভাই তখন আমার অবিশ্বাস করতে পারে না। তোমার টানা চলে গিয়েছে, তোরে রক্ষা করার জন্যই সে চলে গিয়েছে। এই সেলিম তুই কিন্তু আমার আবেগের মধ্যে হিট করতেছিস বুঝছিস। টানা কই গেল দুলা ভাই? টানা তো চলে যাবে। আমি কই নাই, বিশ্বাস করেন। তাহলে ও গেল কিছু তুমি? কসম কসম করছিস? মিথ্যা কথা আমার কসম কই। এই টানা গেল কিছু তুমি? টানা রে পাইলে যে আমি কি করব? তোর বাড়ি যাব না। এই টানা ওরে যে আমি আজকে টানা অঙ্কিত বউ দৌড় প্রতিযোগিতায় কতজন নাম লেখাইছে রে? খারাপ না, অলরেডি 147 জন এসে নাম লেখা গেছে। বাপ রে এত! আর কত নাম লেখ? ঠিক আছে লিখতেছি ভাই। নাম কও ভাই। হাসান। হাসান এটা কোন হাসান ভাই? আমগো হাসান। আমগো হাসান বলতে তুমি কি আমাকে গ্রামের হাসানের কথা কইতেছো? আরে হ্যাঁ বউ পাই কই ওর লগে তোমার বোনের সরাসরি হয়ে গেছে। এটা তো আমি জানি না, আমার আইসা অনুরোধ করে কইছে। তোর দোকানে আইসা তোরে কইব তার লজ্জা লাগে। কইছে লেখ। তুমি এত কথা কয়কে ভাই, তুমি লেখো না, প্রয়োজন আবার বাদ দিয়ে দিবা। কিন্তু বউ হিসেবে তো একজনের নাম লাগবে, আমি ওই জায়গায় কার নাম লিখবো? বউয়ের জায়গায় লেখ, বউয়ের জায়গাটা ফাঁকা রাখ, পরে যাই না নামটা মশা যখন দেবো লেখ। হইতে পারে আবার নতুন কাউরে বিয়ে করছে। তুমি লেখো না, হয় কারে হা তালিব্বর শয় আকার দন্তন্য হাসান, তুমি লেখো। এটা কি হাসান? হাসান দন্ত শৈব তো জানোস তো, লেখ ভাই। শিলিবু এটা দিছে। আমি এত কিছু জানি না। চিঠি? তুমি না কালকে আমার কোলে চিঠি লিখতে, আজকেই ভুলে গেছো? আরে বাবা আমি তো পাগল হয়ে যাব। হ্যাঁ চিঠি লিখছে, তারপর পিয়ন সাইজা নীল শাড়ি পরে নীল খাম নিয়ে নীল শার্টের কাছে চলে আসছে। আচ্ছা বাদ দাও, তুমি কি আমার কাছে চিঠি লিখবে না? আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো। তবে সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো। তবে সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। দেখব না আমার জন্য কত বড় পৃথিবী তুমি লিখো। ইমরান, ও ইমরান, ইমরান মাইরে আয়। তুই आशिकेर काछे आमार सम्मान आमार माथा आशिकेर पायेर सामने नोया दिली केमने पारली तुई एटा करते? की कइताछो भाईजान तोमार माथा आमी आशिक भाईर पायेर निचे केमने नोया दिलाम? एखन बाजा माछटा उल्टाय खाइबार पारस ना तुई आजके बऊ दौरेर मध्ये गिया नाम लेखा आसताई हिलो कथार जवाब देस ना केन? आमार सामने बुक फुलाया कथार जवाब देওয়ার মতো সাহস নাই না? বড় ভাইয়ের প্রতি এই সম্মান তোর? শুনেন আপনি যেমন তার বড় ভাই আশিকও কিন্তু তার বউয়ের বড় ভাই। সে বউদর প্রতিযোগিতার নাম লেখেছে তো আপনার কি সমস্যা হইছে? হ্যাঁ আপনার পাকা ধানের মই পরনের তো কিছু দেখতেছি না। ওই শিরিন বেগম তুমি চুপ করো। তোমারে না মানা করছে আমগো কথার মাঝখানে তুমি বাওয়াত দিবা না? সব সময় সবার উপর এই ছড়ি ঘোরানোর স্বভাবটা একটু বন্ধ করেন। এই তোমরা ওনার কথা কান দিও না, যাও তোমাগো ঘরে যাও। আগারাও আমার কথা এখনো শেষ হয় নাই। আমার কথা শেষ হইব তারপর ওর ঘরে যাবে। আজকে এর একটা হাস্যনাস্য করতেই হইব। আপনি কি হাস্যনাস্য করবেন ভাইজান? তুমি চুপ করো জিনুক। তুমি বাড়ির বউয়ের মতো থাকো। আমগো দুই ভাইয়ের কথার মাঝখানে ঢুকো না। হ্যাঁ সব কথা সে একাই কইব আর কেউ মুখ খুলতে পারবো না। সব কথা কোনের শুধু তারই অধিকার আছে। হই তুমি চুপ করবা না আমি জোর করে তোমার মুখ বন্ধ করব। ভাবি তুমি চুপ করো আমারে কথা কইতে দাও। ভাইজান কি হাস্যনাস্য করবার চাও? এখন তুই আমার কাছে জানতে চাস কি হাস্যনাস্য করতে চাই? বাহ ভাইজান তুমি কইলা আর আমি তোমার জিগাইতে পারুম না? আমার চাইতে যদি তোর শ্বশুর বাড়ির মানুষের সম্মান তোর কাছে বড় হয়ে থাকে তাইলে তো তাইলে কি ভাইজান? যেটা কইতে চাও সহজ করে কইয়া ফেলাও। তাইলে আর কি এরকমই যদি চলতে থাকে তাইলে তো দুই ভাইয়ের এক লগে আর এক সংসারে থাকা যাইব না। লোক তুই কি পরশ না বইয়ের দিকে চাইরিছস? হাসান আজ বউ দৌড় প্রতিযোগিতার নাম লেখাইছে। হে বউ দৌড় প্রতিযোগিতার নাম লেখায় কেমনে? হ্যাঁ তো বউই নাই। এই প্রশ্ন তুই আমারে করতেছস কেন? আমি তো তোর কাছ থেকে জানবার চাইতাছি। আমি কেমনে কমু? দেখ শালুক তুই মনে মনে যে স্বপ্নটা দেখতাছস আর শেষ পরিণতি কি হইব তুই কি বুঝতে পারতাছস? আমি কি স্বপ্ন দেখতাছি ভাইজান? হাসান এখন জনে জনে বইলা বেড়াইবো সে তোরে তালাক দেয় নাই। হাসানের বাপ বইলা বেড়াইবো তালাক দিছে। হাসানের বাপ মাতব্বর মানুষ, এলাকার মানুষজন তার পক্ষে লইব। আচ্ছা তুই কি বুঝতে পারতাছস তোর নিয়ে কি পরিমাণ কানা ঘষা হইব, জল কতটা ঘোলা হইব? ভাইজান আমি তোমারে বারবার কইতেছি আমি হাসান রে কই নাই যে তুমি এই বউ দৌড় প্রতিযোগিতার নাম লেখাও। তুই না কইলে হাসান প্রতিযোগিতার নাম লেখানোর সাহস পাইব? হ্যাঁ এই কথা তুই আমারে কবি আর আমি বিশ্বাস করব? আমি নিশ্চিত তোর কারণে এবার সবাই আমার গলায় জুতার মালা পরাইবে। ভাইজান আমি তোমারে কেমনে বুঝামু আমি ওর এই প্রতিযোগিতার নাম লাগাইতে কই নাই? আবারও আমারে নতুন করে মুখ পুরাবি এটা আমি স্বপ্ন ভাবি নাই। শয়তানটা এখন কই? শয়তানটারে ফোন দিয়ে ডাক দিয়ে নিয়ে আসি আইনা তোমার সামনে হাজির করি তারপরে জিজ্ঞেস করি যে আমি এই কথা কইছি কি কই নাই। না থাক দেখানোর দরকার নাই। শয়তানটার মুখই আমার দেখতে ইচ্ছা করে না। কি করলো? চিঠি নির্মলন্দ গুণে চালিয়ে একটা কবিতা। এটা কি চিঠি? চিঠি পড়ছো? এটা যদি লিখবা তাহলে তো চিঠির দরকার ছিল না। আমি তো নির্বন্ধ গুণের একটা বই বের করে পুরো কবিতাটাই পড়ে নিতে পারতাম। না মানে হয়েছে কি, চিঠি না লিখতে লিখতে মনের ভাব সব বোধ হয়ে গেছে। চিঠি লিখতে গেছে একরকম, লেখা হয়ে গেছে। কতগুলো যে খাতার পাতা নষ্ট করছি। পরে ভাবলাম তোমার যেহেতু কবিতা পছন্দ, তাই নির্মলেন্দু গুণের 4 লাইন কবিতা লিখে দিচ্ছি। লিখছই যখন 4 লাইন লিখলা কেন? 40 লাইন লিখতা, একটু বেশি সময় তোমার সঙ্গে থাকতাম। তোমার কাছে না কত কবিতার বই আছে, একটা বাই করে সবচেয়ে বড় কবিতাটা পড়ো, মনে করবো আমি চিঠি লিখে দিছি। সবকিছু মনে করে হয় না। মনের মধ্যে একটু ভালোবাসা ডাউনলোড করো, দেখবা সত্যি সত্যি ফিলিংস পাইস। হ্যাঁ মানুষ তো কম্পিউটার হয়ে গেছে, আমি তো কম্পিউটার। ভালোবাসা ডাউনলোড করো, বললে কথা বলতে ইচ্ছে করতেছে না। রাখি এখন। আপদ বেলায় থাকলে ঘরে কপালে শনি নেপ্ত করে। বাপ রে বাপ, বড় ভাই হইয়া তুমি যে পরিমাণ প্রেম করতেছো, তা তোমার ছোট ভাই ওই বদমাইশ বেটার মায়ার লগে প্রেম করবো না তা কি করবো? তুমি কি ভাবছো তোমার আর ভাইজানের জিদের কারণে আমার পকেটে প্রায় চলে আসা 2 লাখ টাকা আমি আচ্ছাড়া করবো? অত বোকা আমি না। মানুষের লগে কথা কইতেছি না, আয়নার লগে কথা কইতেছি। আমি যেটা কই এটাই তুই কস। মানে আমি কি মানুষের লগে কথা কই না আয়নার লগে কথা? আমি যা কই তুমি তো তাই কও। চাচা আপনি কি মোটামুটি ভাবে পণই করছেন যে আপনার মাইয়ারে আপনি ওই আশিকির ফ্যামিলিতেই বিয়া দিবেন? হ্যাঁ ওই তো আমি তোমার লগে দেখা করতে বেরিয়েছি, যাই তো ওই সময় বেরিয়েছি বিজলির লগে দেখা করতে। আমরা একজন আরেকজনকে দেখি নাই, খাইছি ধাক্কা। বৌদুর প্রতিযোগিতায় নাম লাইছো কেন? সব পোলারা মাইয়া কালা না ঠসা হেটা দেখতেছে না, সমানে নাম লাইতেছে। আর আমার বউ এত সুন্দর, আমি নাম লাহামু না? এরই মাঝে দুষ্ট লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্ট লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। ছি ছি ছি, বলে গেল নারীর মা